তফসিল ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন পত্র জমা পাঁচ ফেব্রুয়ারি অচল নো দ্রুত চালুর টাঙ্গিত প্রধানমন্ত্রী নদী খনন ও রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব খালেদা জিয়া সহ জনের বিরুদ্ধে জিয়া অর্ফনেস ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আট ফেব্রুয়ারি আসন ভিত্তিক দুর্বলতা দূর করার উদ্যোগ আওয়ামী লীগের আজ থেকে নেতারা যাবেন জেলায় জেলায় জাতীয়করণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে আমরণ অনশন ঘোষণা শিক্ষক নেতাদের স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সাথে আছে আমি রামিম হাসান দেখছিলেন শরীয় ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আঠারোই ফেব্রুয়ারি হবে বাংলাদেশের একুশতম রাষ্ট্রপতি নির্বাচন এ লক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বৈঠক শেষে এই তথ্য জানান সিএসি কে নুরুল হুদা তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা পাঁচ জানুয়ারি মনোনয়নপত্র জমা দিতে পারবেন সাত ফেব্রুয়ারি যাচাই বাছাইয়ের পর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে হাসান আগামী তেইশ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ শেষ হবে সংবিধানের একশো তেইশ অনুচ্ছেদে বলা হয়েছে মেয়াদ অবসানের কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ক্ষেত্রে মেয়াদ পূর্তির তারিখের আগের নব্বই থেকে ষাট দিনের মধ্যে নির্বাচন করতে হবে চব্বিশ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই নির্বাচনের ক্ষণগণনা এ লক্ষ্যে আঠারো ফেব্রুয়ারি একুশতম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের তারিখ পাঁচ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তারিখ সাত ফেব্রুয়ারি আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ দশ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ তফসিল অনুযায়ী ভোট গ্রহণ গ্রহণের তারিখ ও সময় আঠারো ফেব্রুয়ারি দু হাজার বিকেল দুটা থেকে পাঁচ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণের স্থান বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ কক্ষ একক প্রার্থী হলে নির্বাচন হবে না আর এই নির্বাচনে ভোট দেবেন কেবল সংসদ সদস্যরা প্রস্তাবক হতে হবে সংসদ সদস্য এবং সমর্থক হতে হবে সংসদ সদস্য এর কিন্তু এর তারা যদি সমর্থন করেন এবং প্রস্তাব দেন তাহলে যে কোনো শুধুমাত্র এমপি এখানে দুজন নেই দুজন মৃত্যুবরণ করেছেন বাকি সকলের ভোটার মনোনয়নপত্র দাখিল প্রত্যাহার সহ যাবতীয় কার্যক্রম নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত হবে হাসান পারভেজ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা দেশের অচল নৌরুটগুলো যত দ্রুত সম্ভব চালু করা তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন চালু ও কার্যকর করতে পারলে পণ্য পরিবহন করা যাবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ভূমি পুনরুদ্ধার ও সংরক্ষণ উন্নয়নের প্রস্তাবিত পাইলট প্রকল্পের রূপরেখা উপস্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা বলেন নদীগুলোর প্রবাহ নিশ্চিত করতে ক্যাপিটাল রেজিং মেনটেন্স রেজিং দুটোই করতে হবে প্রতিবেদন বিস্তারিত নদীমাতৃক বাংলাদেশের বুকচিরে শিরা উপশিরার মতো বয়ে যাওয়া নদীগুলোকে ঘিরেই গড়ে উঠেছিল এ অঞ্চলের সভ্যতা গড়ে উঠেছিল অর্থনীতি পণ্য আর মানুষ পরিবহনেরও প্রধান পথ ছিল নদী তবে গত কয়েক দশক ধরে প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণে শুকিয়ে যাচ্ছে নদীর প্রবাহ কমে যাচ্ছে নদীপথ পরিবেশও পড়ছে ভয়াবহ বিপর্যয়ের মুখে এমন বাস্তবতায় তাগিদ রয়েছে নদীগুলো পুনরুদ্ধারের সস্তায় পণ্য পরিবহনের জন্য নদীপথগুলোকে পুনরায় চালু করার আর এ লক্ষ্যে ভূমি পুনরুদ্ধার এবং সংরক্ষণে পাইলট প্রকল্প হাতে নেয় সরকার বৃহস্পতিবার যার রূপরেখা উপস্থাপন করা হয় প্রধানমন্ত্রীর সামনে আমাদের যে নদীগুলি খরস্রোতা ছিল যেমন ভারত যখন ফারাক্কা বাঁধ করলো বা বিভিন্ন নদীর বাঁধ দিল তাতে আমাদের পানির ফ্লোটা আগে যেভাবে ছিল সেভাবে সব জায়গায় নাই কিন্তু যেটা পলি পলিটা আসে সিলটা আসে আমার এখানে যেটা কথা থাকবে যে আমাদের যেমন চলাচলের জন্য যেটা যেটা নৌ পরিবহন মন্ত্রালয় সেটা সংরক্ষণ করে তো সেই আমাদের নৌ রুটগুলি যত বেশি আমরা চালু করতে পারবো আমাদের পণ্য পরিবহন সস্তায় পণ্য পরিবহন আমরা করতে পারবো অনুষ্ঠানে সরকার প্রধান বলেন বাংলাদেশের উন্নয়নে অন্যের মুখাপেক্ষি হয়ে থাকার সময় শেষ হয়ে এসেছে আমাদের একটা সময় তো ছিল যে আমাদের বাজেট সব কিছুই পরনির্ভরশীল ছিল অন্যের টাকা না পেলে ধার না পেলে আমরা বাজেটই করতে পারতাম না আল্লাহর রহমতে এখন আমাদের সেই দূর অবস্থা নাই অন্তত আমাদের বাজেটের নব্বই আমরা নিজেরাই করতে পারি তো আমরা ওইভাবে চাই নিজেরা আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়াতে চাই কারণ মুখামুখি হয়ে না অতিরিক্ত ডেভেলপমেন্টের জন্য আমরা নেব ধার নেব সেটাও ঠিক কারণ বাংলাদেশ তো এখন এগিয়ে যাচ্ছে এরপর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সম্প্রসারণ এবং আধুনিক সংক্রান্ত মডেল উপস্থাপন করা হয় প্রধানমন্ত্রীর সামনে প্রধানমন্ত্রী বলেন দেশের প্রত্যেকটি জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপন করতে চাই সরকার এখানে ছোটো 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 বিল্ডিং মেডিকেল কলেজে আর কোনটা শত বছর দেখে সেটা নাকি ভাঙাই যাবে না আমি এই নীতিতে বিশ্বাস করি না আমি মনে করি এই সমস্ত পুরানোগুলি ভেঙে ঠেঙে সম্পূর্ণ নতুনভাবে একদম আধুনিক মানে পরিবেশ্রবেশ সুরক্ষা সব কিছুই থাকবে কিন্তু একদম সুন্দরভাবে একটা নন্দন হতে হবে যেন ঢুকে পড়তে গেলে মনটাও ভালো লাগে এর আগে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলস্টাইন দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার উপর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহ আলী জয় নিউজ 24 ঢাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আগামী আট ফেব্রুয়ারি বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে বক্সিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক ড আখতারুজ্জামান রায়ের এই দিন ধার্য করেন একই সঙ্গে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য আদালত তিরিশ ও একত্রিশ জানুয়ারি এবং এক ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন রহমানের প্রতিবেদনে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় উপস্থাপনে যুক্তিতর্ক অংশ নিতে বৃহস্পতিবার সকালে আদালতে হাজির হন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বেলা দ্বিতীয় দিনের মতো মামলার আরেক আসামি সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আইনজীবী আহসানুল্লাহ এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন আইনজীবী আব্দুর রেজাক খান জমির উদ্দিন সরকার খন্দকার মাহবুব হোসেন এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মৌদুদ আহমদ মামলায় দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক ড মোহাম্মদ আখতারুজ্জামান মামলার রায়ের দিন ঠিক করেন খালেদা জিয়ার আইনজীবীর দাবি কোনো অভিযোগ প্রমাণিত না হয় খালাস পাবেন বিএনপি চেয়ারপারসন সহ সব আসামি আমরা বলেছি যে এই মামলাটি সরকার পক্ষ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে বেগম খালেদা জিয়া অ্যাকাউন্ট খোলেন এই মর্মে কোনো সাক্ষ্য আসে নাই এই সাক্ষী বলেছে বেগম খালেদা জিয়া সোনালী ব্যাংক থেকে টাকা উঠান এই পয়েন্টে কোনো সাক্ষী আসে নাই বেগম খালেদা জিয়া টাকা করেন আমরা বলেছি এইরকমও কোনো সাক্ষ্য আসে নাই আমরা বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশী তবে রাষ্ট্রপক্ষের বক্তব্য ভিন্ন তাদের বিশ্বাস অভিযোগ প্রমাণিত হয়েছে এবং খালেদা জিয়া সহ সব আসামির হবে সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ 32টা সাক্ষীর মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি আগামী 8 তারিখে 8 ফেব্রুয়ারি এই এতিমের অর্থাত্তরাতের মামলায় আমরা চূড়ান্ত রায় পাবো বলে মনে করি এবং আমরা যে শাস্তি চেয়েছি আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় আমরা कामयाब হব এতিমদের জন্য বিদেশ থেকে আসা 2 কোটি 10 লাখ হাজার 71671 টাকা অর্থাত্তরাতের অভিযোগে 2008 সালের 3 জুলাই রমনা থানায় জিয়ারফানের ট্রাস্ট দুর্নীতি মামলাটি দায়ের করে দুর্নীতি দামান কমিশন দু দুই হাজার সালের মামলা আর দুইশো ছত্রিশ কার্য দিবস অবশেষে মামলাটির রায়ের দিন ধার্য করেছে আদালত আগামী আটই ফেব্রুয়ারি জিয়ারফানস ট্রাস্ট দুর্নীতি মামলায় কী রায় ঘোষণা দেবে আদালত সেদিকে তাকিয়ে আছে পুরো জাতি একদিকে আসামি পক্ষ বলছে তারা নির্দোষ মামলাটি ভিত্তিহীন অপরদিকে রাষ্ট্রপক্ষ দাবি করেছে সর্বোচ্চ সাজার মারুফা রহমান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সরকার একতরফা নির্বাচন করার ইচ্ছে থেকেই বিরোধী দলের নেতা কর্মীদের মামলায় জর্জরিত করছে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি করে

কালদাজিয়া পুরোপুরি আদালতের বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করেনি জানিয়েছে নওমি লীগের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ 2018 এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব বক্তব্য করেন এই মামলায় আদালত বেগম জিয়াকে সাজা দেবেন এরকম নিশ্চয়তা কাকে দিল তাহলে আদালত রায় দিতে পারবে না আদালতে এদেশে বিচার করতে পারবে না আদালতের লড়াইয়ের বিরুদ্ধে তারা বিক্ষোভ করবেন তাদের নেতিবাচক রাজনীতিকে আমরা ভয় পাই বেগম জিয়াকে ভয় পাই না আসন দুর্বলতা দূর করার উদ্যোগ নিচ্ছে আওয়ামী লীগ একই সঙ্গে একই আসনে সম্ভাব্য একাধিক প্রার্থীকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছে দলটি নির্বাচনী ও সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখতে আজ থেকে দেশের বিভিন্ন প্রান্তে সফর শুরু করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এই সফরে মোট পনেরোটি কমিটি কর্মী সভা করে দলকে আরো উজ্জীবিত করবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন দোরগোড়ায় আবারও বিজয়ী হতে সাংগঠনিক শক্তি আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ তাই ছাব্বিশে জানুয়ারি মাঠে নামছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পনেরোটা দলে ভাগ হয়ে এখন প্রতিটি জেলায় জেলায় তারা যাবে আগামী তিন থেকে চার মাসের মধ্যে তারা প্রতিটি জেলা এবং উপজেলা পর্যন্ত সফর করবে আমাদের দলীয় বিভিন্ন যে সাংগঠনিক যে কর্মকাণ্ড সেটা অবলোকন করব সেটা নিয়ে মত বিনিময় করবো এবং যদি কোনো জায়গায় ছোটোখাটো কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলি দূর করব দেশের প্রতিটি জেলা ও উপজেলায় আসন ভিত্তিক দুর্বলতা চিহ্নিত করা হবে বলেও জানিয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান নির্বাচনী এবং রাজনৈতিক অবস্থানগুলো কি আমাদের কোথায় দুর্বলতাগুলো আছে নির্বাচনে জিতার জন্যে পক্ষের কী কীগুলো কী কী অবস্থানগুলো আছে আমরা এই সব ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা করব এবং তাতে যেখানে একাধিক প্রার্থী আছে সেই প্রার্থীগুলোকে একটা জায়গায় অন্তত আনা জাতীয় নির্বাচনের আগে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মত বিনিময়ের মাধ্যমে দলীয় সভানেত্রী শেখ হাসিনার বার্তা পৌঁছে দেওয়া হবে সরকারের অর্জনকে তুলে ধরা এবং দলকে ঐক্যবদ্ধ করার জন্য যা করা প্রয়োজন সেটাই এই সাংগঠনিক সফরের মূল উদ্দেশ্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতীত কর্মকাণ্ড দেশের বর্তমান অবস্থা এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার এখনই মুখ্য সময় বলে মনে করছেন আওয়ামী লীগের নেতারা আফরিনানোয়ার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় জাভেদ পাটোয়ারি বর্তমানে আইজিবি এ কে এম শহীদুল হকের স্থলাভিযুক্ত হবেন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি নেয়ার পর নেওয়ার সালে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদান জাবেদ জাবেদ সালে সচিব পদ এক গ্রেড পদে পদোন্নতি পান পুলিশের বিশেষ শাখার প্রধান এই ব্যক্তি পুলিশ প্রশাসনে স্বচ্ছ ইমেজের কর্মকর্তা হিসেবে সুনাম রয়েছে তার জাতির পিতার কারাগারের রোজ নামচা বইয়ের বিভিন্ন তথ্য সংগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই কর্মকর্তা চলতি মাসের একত্রিশ তারিখ আইজিপি এ কে এম শহীদুল হকের চাকরির মেয়াদ শেষ হচ্ছে জাতীয়করণের দাবিতে রাজধানীর প্রেস ক্লাবের সামনে বিভিন্ন শিক্ষক সংগঠনের অনশন আন্দোলন কর্মসূচি চলছে এই দাবি আদায়ের ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা বা আশ্বাস না পাওয়ায় তাদের এই অনশন চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা ছয়টি শিক্ষক কর্মচারী সংগঠনের জোট বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজো ফোরামের ব্যানারে গত দশ জানুয়ারি থেকে অবস্থান অনশন পালন করছেন শিক্ষকেরা জাতীয়করণের এক দফা দাবিতে সারা দেশ থেকে তিন শতাধিক শিক্ষক কর্মচারী এতে যোগ দিয়েছেন একটানা টানা অনশনে এবং শীতে শিক্ষকেরা অসুস্থ হয়ে পড়েছেন এরই মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক শিক্ষক রোববার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনে নেমেছেন প্রাথমিকের শিক্ষকেরাও প্রায় কয়েকশো বেসরকারি প্রাথমিকের শিক্ষক আন্দোলনে অংশ নিচ্ছেন সরকার যে ঘোষণা দিয়েছে ওই ঘোষণার আলোকে আমাদের সকল কাগজপত্র সবকিছু ঠিক থাকা সত্ত্বে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের স্কুলগুলো জাতীয়করণ হয়নি পাঁচ দিন যাবৎ আমরা এখানে অনশন অবস্থান এবং প্রতীকীয় অনশন ধর্মঘট আমরা পালন করছি আমাদের কাছে আজ পর্যন্ত কোনো সরকারের উদ্যোতন মহল থেকে কেউ আসেন নাই এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর প্রেস ক্লাব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায় যাদের কাছে জানতে চাবো যে শিক্ষকের যে কর্মসূচি চলছে আমি যতদূর জানি এটা আমরণ অনশন কর্মসূচি এখনো তারা ডাক দেননি তারা এখনো পর্যন্ত অবস্থান কর্মসূচিতেই রয়েছেন আমি গতকালকে রাতেও সেখানে গিয়েছিলাম এবং তারা এমনটি বলছেন আপনার কাছে জানতে চাই যে এখন পর্যন্ত শিক্ষকদের এই দাবি পূরণে সরকারের কোনো মহল থেকে কোনো প্রতিশ্রুতি বা কোনো আশ্বাস এসেছে কিনা ধন্যবাদ রামিম হাসান এখন পর্যন্ত কোনো আশ্বাস আসলে তারা পাননি আমি দুই পাশে কথা বলছি প্রেস ক্লাবের যে গেট রয়েছে দুই পাশে শিক্ষকরা অবস্থান করছেন এক পাশে যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো সরকারিকরণের জাতীয়করণের দাবিতে তারা আন্দোলন করছেন এখানে আরেক পাশে হচ্ছে যে বেসরকারি হাই স্কুলগুলো রয়েছে আধা সরকারি যেগুলো আমরা বলে থাকি হাই হাইস্কুলের শিক্ষকরা এসেছেন তারা মূলত সরকারীকরণের দাবিতে এখানে অবস্থান অনশন কর্মসূচি পালন করছেন হাইস্কুলের শিক্ষকরা এসেছেন দশ জানুয়ারি আপনিও যেমনটি বলছিলেন সংবাদে আর এখানে একুশ জানুয়ারি থেকে প্রাথমিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের কর্মসূচি শুরু করেছেন তারা তখন অবস্থান কর্মসূচি ছিল এবং পরবর্তীতে সেটি অনশন কর্মসূচিতে রূপ নিয়েছে তারা এখন অনশন কর্মসূচি পালন করছেন আমি একটু দেখাতে চাই যারা এখানে অবস্থান করছেন তাদের অবস্থা আপনিও কালকে এসেছিলেন যেটি বলছিলেন আজকেও কিন্তু তারা ঠিক আগের মতোই খোলা আকাশের নিচে এখানে অবস্থান করছেন আপনি জানেন যে শীতের রাত এরকম খোলা আকাশের নিচে তারা এখানে অবস্থান করছেন অনেকেই অসুস্থ হয়ে গেছেন বেশ কয়েকজন শিক্ষক তারা যেটি বলছেন যে আটচল্লিশ জন শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক এর মধ্যে থেকে আটচল্লিশ জন হাসপাতালে আছেন তারা চিকিৎসা নিচ্ছেন এবং আপনি দেখতে পাবেন যে এখানেও যারা শুয়ে আছেন বিভিন্নজন কিন্তু স্যালাইন লাগানো অবস্থায় আছেন এবং তারা বলছেন যে তাদের এই দাবি যদি মানে সহসাই মেনে নেওয়া না হয় বা তারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আশ্বাস না পান তাহলে তারা আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করতে পারেন এই কথা কিন্তু তারা আমাদেরকে বলছেন আমরা একটু কথাও বলবো এখানে আসলে যে শিক্ষকরা আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যারা অবস্থান করছেন তাদের অবস্থা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আপনি বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সভাপতি কবে থেকে আপনারা জানেন একুশ তারিখ থেকে এসেছেন আপনাদের সুস্পষ্ট দাবিগুলো বলবেন আপনাদের কি একটাই দাবি না বেশ কিছু দাবি আছে আমরা প্রথমত আমাদের মমতাময় মা মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমাদের এই স্কুলগুলো জাতীয়করণ বঞ্চিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা সাতাইশে মে দুই হাজার বারোর পূর্বে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতায় আসবে আমাদের এই বিদ্যালয়গুলোর তথ্য বা ফাইল কাগজ সঠিক সময়ে এখানে না আসার কারণে আমরা বঞ্চিত হয়েছি ছাব্বিশ হাজার একশো তিরানব্বইয়ের যে ঘোষণা সেই ঘোষণায় মধ্যে আমরাও ছিলাম কিন্তু আমাদের তথ্যগুলো সঠিক সময় না আসার কারণে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা জাতীয়করণ থেকে বঞ্চিত হয়েছি আমি বিনীতভাবে অনুরোধ করব মামতম এই মায়ের কাছে আমার এখানে অনেক শিক্ষিকা আছে অনেক শিক্ষক আছে যাদের সাত মাস চাকরি আছে কারো এক বছর চাকরি আছে কারো পনেরো মাস চাকরি আছে আপনি অবিলম্বে যদি এই বিদ্যালয়গুলো জাতীয়করণের ঘোষণা না দেন তারা সারা জীবন চাকরি করার পরে তারা একটি আক্ষেপ নিয়ে তারা একটু অভিশপ্ত জীবন নিয়ে তারা চাকরি জীবন শেষ করবে আমি বিনীতভাবে অনুরোধ করছি হে মমতা মা আপনি আমাদেরকে বেঁচে থাকার সুযোগ দিন আমাদের এই শিক্ষক সমাজ বাঁচতে চায় আমরা আমাদের সন্তানকে নিয়ে খুব কষ্টে আছি আমাদের মৃত্যু বাবা মায়ের ভরণ আমরা দিতে পারছি না আমরা খুব কষ্টের মধ্যে এই শীতের মধ্যে আজকে ছয় দিন পাঁচ দিন ধরে বসে আছি আমাদের এই কষ্ট আমাদের এই দুঃখ আমাদের সন্তান আমাদের বাড়িতে বাবা মা আমাদের জন্য কাটনাকাটি করছে আমরা কোনো সিদ্ধান্ত আজ পর্যন্ত পাইনি আপনার কাছ থেকে আমরা সুবিচার আর প্রার্থনা করছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের জন্য একটি সুনির্দিষ্ট জাতীয় ঘোষণা দিয়ে আমাদেরকে এখান থেকে বাড়িতে ফেরার সুযোগ করে দেন আপনাদের বাকি জীবনটা স্ত্রী সন্তান এবং বাবা মাকে নিয়ে আপনারা ভালো ভাবে বাসতে পারি এই প্রত্যাশা করছি আপনার কাছে ঘোষণা চাচ্ছি আপনি যে বলছিলেন যে এতদিন দিন যাবত স্কুল গুলো পরিচালিত হচ্ছে সরকার থেকে কোনো সহযোগিতা বা বেতন পাচ্ছেন আসলে স্কুলগুলো আমাদের এই ম্যানেজিং কমিটি এবং কিছু কিছু করে টাকা দিয়ে আমাদের এই স্কুলগুলো পরিচালিত করা হচ্ছে আমরা শিক্ষকরা কিছুই পাই না আমাদের যে ছাত্রছাত্রী তারা উপবৃত্তি বিস্কুট মিড ডে মিল সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা শিক্ষকরা বঞ্চিত পাশাপাশি এই অবশ শিশুগুলো জীবনের শিক্ষা জীবনের শুরু থেকেই তারা একটা বৈষম্যমূলক জীবন নিয়ে তাদের যাত্রা শুরু করেছে ধন্যবাদ আমরা রামি হোসেন আপনি শুনছিলেন একজন শিক্ষকের সঙ্গে আমরা কথা বলছি মাধ্যমে যেহেতু একজন শিক্ষকদের একজন নেতৃস্থানীয় একজন একজন সঙ্গে আপনি কথা বলতে পেরেছেন আপনার কাছ আপনার মাধ্যমে তার কাছে আমার প্রশ্নটি সেটি হচ্ছে ২০১৩ সালের পর থেকেই কিন্তু এই সমস্যাটি সামনে এসেছে প্রায় চার হাজারের সাড়ে চার হাজারের মতন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় যেগুলো এখনো পর্যন্ত জাতীয়করণের আওতায় আসেনি এতদিন লাগলো কেন তাদের আসলে এই আন্দোলনে আসতে আমরা জানি যে সরকারের শেষ বছর এবং নির্বাচনের আগের বছর অনেকেই তাদের দাবি দেওয়া পূরণের জন্য নানা রকম আন্দোলনে নামছেন এবং আমরা নন এমপিওভুক্ত শিক্ষকদেরকেও দেখেছি এই সময়টিতে এসে আন্দোলন নামার এবং তাদের দাবি পূরণ হওয়ার তো এটি কোনো কারণ কি নাকি অন্য কোনো কারণ ছিল আপনার মাধ্যমে এই প্রশ্নটি আমি তাদেরকে করতে চাই আচ্ছা আমি হোসেন আমি এই প্রশ্নের উত্তরটি একটু পরে আপনাকে দিচ্ছি এখানে নেতৃস্থানীয় যারা আছেন তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলে সেটির উত্তর দিব আমি একজন শিক্ষিকার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি আপনি রাতের বেলা এখানে অবস্থান করছেন আপনি কোথা থেকে এসেছেন আমি শুধু নেত্রকোনা থেকে এসেছি হাওড়া অঞ্চল নেত্রকোনা জি আমরা গত শনিবার দিন রাত্রে রওনা দিচ্ছি রবিবার দিন সকাল থেকে এখানে অবস্থান নিচ্ছি এতদিন যাবত চাকরি করছেন কোনো বেতন পাচ্ছেন না কীভাবে চালাচ্ছেন সংসার কোনো বেতন ছাড়াই শুধু সংসার স্কুল দুইটাই চালাতে হচ্ছে আমাদের খুব কষ্ট করে দুটি মেয়ে আমার তাদের পড়াশোনা করা চালাতে হয় আমাকে আমার বড়ো মেয়েটা এসএসসি পরীক্ষা দিবে আগামী দুই তারিখ তার পরীক্ষা খুব কষ্টে আছি যে এখন পর্যন্ত বাড়িতে ফিরতে পারি নাই মেয়ের পরীক্ষা কি হয় তার পড়াশোনা কি হচ্ছে সে কষ্টে খুব কষ্টে আছি ভেবেছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো এর মধ্যে আমাদের আশ্বাস দিবেন ঘোষণা দিবেন যে আমাদের স্কুল জাতীয়করণের কিন্তু এখন পর্যন্ত এ সুসংবাদটুকু আমরা পাই নাই খুব কষ্টে আছি যে নিজের মেয়ে পরীক্ষা দিবে তার খবরটুকু নিতে পারছি না মেয়ে ফোন করে জানতে চায় মা তুমি কবে আসবা তার উত্তরটুকু দিতে পারছি না ধন্যবাদ আমরা কথা বলছিলাম একজন শিক্ষিকার সঙ্গে আমরা রামিম হাসান একটি প্রশ্ন করেছেন সেটির উত্তর জানতে চাই একটু কথা বলতে চাই আপনার সঙ্গে সেটি হচ্ছে এর আগেও অনেক শিক্ষকদেরকে আমরা এখানে আসতে দেখেছি তারা তাদের কর্মসূচি পালন করেছেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়া নয় আশ্বাস দেওয়া হয়েছে যে আমরা এটি দেখব সেই ক্ষেত্রে আসলে একটি প্রশ্ন হচ্ছে যে অনেক দিন যাবত আপনারা এই অবস্থায় আছেন ঠিক নির্বাচন যেই বছরের বছরের শেষে সেই বছর বা হঠাৎ করে এখন আন্দোলনে আসার কারণটা কি আমরা আমাদের কর্মসূচি দীর্ঘ দুই তিন বছর তিন বছর ধরে চালিয়ে আসছি আমরা ধারাবাহিকভাবে এই আন্দোলনের গত ছাব্বিশে জুলাই দু হাজার সতেরো তারিখে এখানে এক কোমর পানির মধ্যে দাঁড়িয়ে আমরা মানববন্ধন করেছি এবং আমাদের মমতাময়ী মা প্রধানমন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি আমাদের সমস্ত কাগজপত্র আছে এই স্মারকলিপি দেওয়ার পরে আমরা প্রত্যাশা করেছিলাম যে হয়তোবা মমতা মইমা আমাদের ব্যাপারে একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন আমরা আলোচনার মধ্যেই ছিলাম যে হয়তোবা একটা আলোচনার মাধ্যমে সমাধান হবে কিন্তু আমরা যখন দেখলাম যে আমরা আসলে দীর্ঘদিন ধরে কথা বলে আসছি আমাদের এই মানবতর জীবন আমাদের দুঃখ কষ্ট আমাদের এই কষ্ট যন্ত্রণার কথা বলে আসছি কিন্তু এখন পর্যন্ত দেখলাম যে আমাদের কোনো সমস্যার সমাধান হলো না সমাধান না পেয়ে আমরা দেখলাম যে যাদের আসলে বেতন পায় তাদের বৈষম্য এই বেতন সমাধান না পেয়ে আপনার কি নির্বাচনের বছরটা বেছে নিয়েছেন আমরা সেরকম কোনো কিছু বেছে নেই নাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুগত মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি বঙ্গবন্ধুকে বুকে লালন করি মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবে আমরা সেটা মেনে নিয়ে যাই ধন্যবাদ আপনাকে রামিম হাসান কথা বলছিলাম শিক্ষকদের সঙ্গে তারা যেটি বলছিলেন আসলে তারা বলছেন যে তাদের এই আন্দোলনটা আসলে মানে দীর্ঘদিন যাবত চলছে তার ধারাবাহিকতায় তারা এখানে কর্মসূচি পালন করছেন এবং আপনি নিশ্চয়ই বলছিলেন যে আগেও শিক্ষকদের বিভিন্ন সংগঠন এখানে এসেছে এবং সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে যে তারা বিষয়টি দেখবেন এবং সেই আশ্বাসের ভিত্তিতে কিন্তু তারা বাড়ি ফিরে গিয়েছেন এবং এখানে যারা আছেন শিক্ষকরা তারাও সেই আশ্বাসটি আশা করছেন যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কেউ এসে তাদেরকে আশ্বস্ত করবেন যে তাদের দাবিটি মেনে নেওয়া হবে রামি হাসান অসংখ্য ধন্যবাদ প্রেস ক্লাব থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শেখ জায়দ এবং ছিলেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা তারা সেখানে আন্দোলন করছেন দেশের প্রায় সাড়ে চার হাজারের মতন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো তৃতীয় দফাতেও বাদ পড়ে গেছে জাতীয়করণের ক্ষেত্রে সেই দাবিতে মূলত তারা সেই আন্দোলনে নেমেছেন সেসব বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন কথাসাহিত্যিক সাহিত্যিক শওকত যেখানে প্রিয় লেখককে শেষ বিদায় জানাতে এসে অনেকেই কেটেছেন মেনে নিতে পারেননি যাত্রা উপন্যাসের লেখকের এই মহাযাত্রাকে বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ভোগার পর বৃহস্পতিবার দেশে প্রতিবেদন না জমান বাংলা কথা সাহিত্যে বর্ণিল জগৎ তৈরি করেছিলেন শওকতালী গল্প উপন্যাসের নানা আখ্যানের বৈচিত্র্য আর ভাষাশৈলীর প্রখরতায় তিনি ছিলেন স্বতন্ত্র আধুনিক লেখকদের মধ্যে তাঁর বিশিষ্টতাও ছিল স্পষ্টতর বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে লেখা যখন প্রায় অসম্ভব তখন উনিশশো সালে প্রকাশিত যাত্রা নামের উপন্যাসের লেখকের এই মহাযাত্রা নিঃসন্দেহে বেদনার বৃহস্পতিবার দুপুরে শ্রদ্ধা নিবেদনের জন্য শওকত আলীর মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে প্রিয় লেখককে বিদায় জানাতে আসেন সর্বস্তরের মানুষ প্রথম জীবনে তিনি গল্পে চিত্র উপন্যাস তার লেখার মধ্যে আমরা যেমন তার মৌলিকত্ব পাব তেমনি একটা দার্শনিক অবস্থান পাবো অসাম্প্রদায়িক প্রগতিবাদী সাম্যের সমাজের স্বপ্ন তিনি দেখেছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তার আদর্শকে তিনি ধারণ করেছিলেন প্রদোষে প্রাকৃত জন অপেক্ষা ওয়ারিশ গন্তব্য অতঃপর সহ তার অসংখ্য লেখনিতে উঠে এসেছে সামাজিক চেতনার কথা দাসত্বের শৃঙ্খল ভেঙে সমগ্র সমাজকে মুক্তির আলোই আলোড়িত করতে চেয়েছেন এই কথা সাহিত্যিক এমনটাই জানান বিশিষ্ট জনেরা তিনি যে প্রান্তিক জনগণের নিয়ে লিখেছেন কিছুটা বিহারের প্রান্তক্ষেত্র অঞ্চল কিছুটা রংপুর দিনাজপুর অঞ্চল ওইসব এলাকার মানুষের জীবন সম্পর্কে তার যে বাস্তব অভিজ্ঞতা এবং দীর্ঘদিন ধরে অনুসন্ধান করে খোঁজখবর নিয়ে তাদের সম্পর্কে জেনে বুঝে লেখা এই ক্ষেত্রে সবতারীর কোনো তুলনা হয় না এই ধরনের নিবিষ্ট মনে যারা সাহিত্য রচনা করেন

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে ডাবসে ট্রাম্প হোটেলে যাওয়ার পথে বিপত্তি আবার স্বাগত আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি সংবাদ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ডাবসে স্থানীয় সময় সকাল দশটা বিশ মিনিটে ট্রাম্পকে নিয়ে এয়ারপোর্টে এয়ারপোর্টে অবতরণ করে ট্রাম্পের বিমানটি অবতরণের আগে থেকেই চারপাশের সীমানা ঘেসে ছিল পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা উপস্থিত ছিলেন আমেরিকার গোয়েন্দাদের সদস্যরাও এদিকে ট্রাম্প আসার আগেই হোটেল থেকে সুইজের সাংবাদিকদেরকে বের করে দেওয়া হয় কেবলমাত্র তার সফর সঙ্গী সাংবাদিকরাই সেখানে থাকতে পেরেছেন ট্রাম্প আজ বিকেলে বৈঠক করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে এদিকে ট্রাম্প হোটেলে ফেরবার পথে বহরের একটি গাড়ি না বুঝেই থামতে চায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল এই বছরই ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বহরেই ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্সিডিসের এই গাড়ির চালক গাড়িটি না থামিয়ে পাশ কাটিয়ে চালিয়ে যায় কর্তব্যরত পুলিশকে বেশ ভালো ধাক্কা খেতে দেখা যায় এ সময় এবার জানবো ওয়ার্ল্ড ইকোনমিক সম্মেলনের খবর সুইজারল্যান্ডের জুরি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক বাকিউল্লাহ বাকিউল্লাহ আপনার কাছে জানতে চাই যে ট্রাম্পের এই সুইজারল্যান্ড সফরটিকে নিয়ে কেন এত আলোচনা হচ্ছে বিশেষ করে নিরাপত্তার দিকটিকে নিয়েই কিন্তু আমরা বেশি খবর প্রকাশ হতে দেখছি তার সেখানে প্রবেশ করা থেকে শুরু করে হোটেলে যাওয়া এবং হোটেল থেকে বের হওয়া সব কিছুতেই নিরাপত্তা ঝুঁকিটিকেই বেশি বড় করে দেখছে সেখানকার মিডিয়াগুলো এটার কারণটা কি আপনার কাছে কি মনে হচ্ছে এবং সেখানকার পরিবেশটা আমাদেরকে সার্বিকভাবে জানাবেন ধন্যবাদ আপনি আপনার রিপোর্টে মোটামুটি বিস্তারিত বলেছেন সেটা হচ্ছে যে সকাল দশটা বিশ মিনিটে ট্রাম্প জুরিক এয়ারপোর্টে এসে পৌঁছে এবং এর আগে থেকেই জুরিক এয়ারপোর্ট ছিল বেশ অনেকটা থমথমে ভাব এখানে হাজারখানেক প্লেন স্পটার যারা সব সময় ছবি তোলে থাকে তারা খুব উৎসাহ সহকারে এসেছিল ছবি তোলার জন্য এবং তারা তাদেরকেও প্রচুর পরিমাণে আপনার নিরাপত্তার সম্মুখীন হতে হয়েছে এখানে ছিল আপনার আমেরিকার সেই নিরাপত্তা বাহিনীর লোকজন এই সুইচ পুলিশের সাথে তখনও উপস্থিত ছিল এরপরে এগারোটা তিরিশ মিনিটে ট্রাম চলে যান দাবো দাবো সেখানেও আপনার বিরাট সেই তার গাড়ি বহর ছিল সেখানে আপনার উনি হোটেল ইন্টারকন্টিনেন্ট যেটাকে গোল্ডেন আই বলে এখানে পরিচিত সেই হোটেলে হোটেলে উঠেন ওখানে সুইজের সাংবাদিকদেরকে তখন আপনার সেই প্রশাসনিক কর্মকর্তারা অনেক আগেই তা সেখান থেকে বের করে দেয় এবং সেখানে বলা হয় যে এখানে কেবলমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যে সব সঙ্গী সাংবাদিক সঙ্গীরা এসেছেন তারাই একমাত্র সেখানে থাকতে পারবেন অন্য কেউ থাকতে পারবেন না এবং সবকিছু মিলে এখানে একটা কেমন যেন একটা নার্ভাসনেস ছিল কিন্তু এখন এই দিন কাটানোর পরে এটা অনেকটা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে এখন এখন মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সেই আপনার সুইজারল্যান্ডের ডাবোসের কংগ্রেস হাউসে এখন একটা নাট্যমঞ্চের মতো অবস্থা তৈরি হয়েছে আজকের তার দুটো মিটিংটা খুব গুরুত্বপূর্ণ ছিল একটা ছিল তো সেটা তো ব্রিটিশ প্রাইম মিনিস্টার থেরেসা মেয়ের সাথে এবং সেই নেতানিয়াহু শতে ইস্রায়েলের তাই ইস্রায়েল নেতান যখন মিটিং করতেছিল তখন তার হলে তেমন কোন দর্শকের উপস্থিতি তেমন কোন লোকজনই উপস্থিত ছিল না কিন্তু কিন্তু অন্যান্য সব বিষয়গুলোতে মানে এটা একটা উৎসবের মতো মনে হচ্ছিল শেষের দিকে যে পুরো কংগ্রেস রুমটা এবং যেটা হচ্ছে যে এই মুহূর্তে এই মুহূর্তে ট্রাম্প এই যে আপনার ইকোনমিক সম্মেলন ওয়ার্ল্ড ইকোনমিক সম্মেলন বলা হচ্ছে সেখানে থেরেসা মের নাম আসছে এর বাইরে বিশ্ব নেতাদের মধ্যে আর কারা রয়েছেন বিশেষ করে ইউরোপের যারা নেতারা রয়েছেন তাদের মধ্যে আর কারা রয়েছেন আর এই সম্মেলনটিকে এত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে কেন এবং এখনো পর্যন্ত আমার ওই উত্তরটি আমি এখনো পাইনি যে আসলে নিরাপত্তা সংখ্যাগুলো কোন জায়গা থেকে ছিল এত নিরাপত্তা তো আমরা অন্যান্য সময় এভাবে বা এত দৃশ্যমান ভাবে লক্ষ্য করি না যেগুলো থাকে সেগুলো অদৃশ্য থাকে এবার এতটা দৃশ্যমান হওয়ার কারণটা কি ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন সারা বিশ্বব্যাপী ডোনাল্ড ট্রাম্প বিরোধী একটি একটি বক্তব্য এবং ট্রাম্প বিরোধী যে প্রতিবাদ সমাবেশ এটা সারা বিশ্বেই চলে আসতেছে এখানে একটি একটি বিশেষ ব্যাপার হচ্ছে গিয়ে সেটা হচ্ছে তুর্কি তুর্কির সাথে তুর্কির একটা বিশেষ শক্তি এখানে ইউরোপের অন্যান্য দেশের চেয়ে সেখানে তুর্কি এই মুহূর্তে এই মুহূর্তে তো মোটেই ভালো সম্পর্ক যাচ্ছে না আমেরিকার সাথে এরপরে জার্মানি জার্মানির সাথে তাদের ভালোই সম্পর্ক তারপরও থেরেসা মে কিন্তু এবারে সরি জার্মানির চ্যান্সেলার হেলমে আপনার জার্মানির চ্যান্সেলার এইবারে উনি ওনার উনি ওনার সেই মিটিং শেষ করে অলরেডি চলে গেছেন উনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেন নাই এই সব বিষয়গুলো নিয়ে তারপরে যে যে বক্তব্যটা সেটা হচ্ছে যে এখানে ডোনাল্ড ট্রাম্পকে আসলে একটু মানে সেই আমেরিকা ফার্স্ট সেই বিষয়টাকে সামনে এনেই মূলত এই নিরাপত্তার ব্যাপারগুলো এখানে দেখা হয়েছে যদিও সবাই মনে করে এখানে আমি আমিও ঠিক বুঝতে পারছি না কেন তাকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে তবে গুরুত্ব দেওয়ার কারণটা হচ্ছে এটাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ইকোনমিক ফোরামের আমন্ত্রিত সর্বোচ্চ ব্যবসায়ী ব্যক্তিত্ব আন্তর্জাতিক রাজনৈতিক নেতা খ্যাতনামা বুদ্ধিজীবী ও সাংবাদিকদের সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এ বিষয়ে জানতে চাব এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জার্মানির কেমনিস শহর থেকে রাজনৈতিক বিশ্লেষক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান জনাব হাবিবুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ টোয়েন্টি ফোরে কাছ থেকে এর আগেও বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তর ধারণা আমি পেয়েছি একটি বিষয় যেমন আমরা শিল্প বিপ্লবের কথা বিভিন্ন সময়ে শুনেছি সেসব সম্পর্কে অল্প বিস্তর জানি আমরা এবং সেগুলোর হিস্ট্রি সম্পর্কেও জানি কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলা হচ্ছে এটির আসলে মূল প্রতিবাদ্যটা কি আসলে কোনটাকে এই চতুর্থ শিল্প বিপ্লব বলা হচ্ছে এবং এটার গুরুত্ব কতখানি বর্তমান যে অর্থনৈতিক অবস্থা বিশ্বের সার্বিক অর্থনৈতিক অবস্থা সেই জায়গাটিতে এই চতুর্থ শিল্প বিপ্লবের জায়গাটা কোথায় তিনটি শিল্প বিপ্লব আমরা আহ পেয়েছি তার মধ্যে উনিশশো সাতচল্লিশ সতেরোশো চুরাশি সালে হয়েছিল প্রথম বিপ্লব সেটা হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার এরপরে আঠারোশো সত্তর সালে হয়েছিল বিদ্যুতের আবিষ্কার সালে হয়েছিল ইন্টারনেট এবং কম্পিউটারের আবিষ্কার এবং চতুর্থ বিশ্ব শিল্প বিপ্লব হিসাবে আমরা যে ডিজিটাল বিপ্লবের কথা জানি এই ডিজিটাল বিপ্লবটা আসলে মেইনলি আহ এমন একটা বিপ্লব সেটা হচ্ছে আপনার সমাজ ও অর্থনীতির যে বিভিন্ন অনুষাঙ্গ এর মধ্যে নিরবিচ্ছিন্ন যে ডিজিটালাইজেশনের একটা সুনির্দিষ্ট রূপরেখা এরা সৃষ্টি করতে যাচ্ছে এছাড়া আপনার রোবট বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আমরা মানুষের কল্যাণে কিভাবে আরো ভালোভাবে ব্যবহার করতে পারি সেটারও একটা কৌশলগত নির্ধারণই কিন্তু শিল্প বিপ্লব চার্ক আমরা ধরতে পারি এছাড়া আপনার বর্তমান সময়ে স্বয়ংক্রিয় যে অটোমেটিক কার এবং আপনার ন্যানো বা বিভিন্ন রকম ক্ষুদ্র প্রযুক্তি বা আপনার নিউরো টেকনোলজির যে উন্নয়ন এবং সেই সাথে আপনার জেনেটিক্যাল যে এডিটিং এগুলো আসলে একটা বিশাল বড় ফ্যাক্ট আপনার শিল্প বিপ্লব চারের জন্য তবে শিল্প বিপ্লব আসলে আমাদের আমরা না চাইলেও কিন্তু এটা আমাদের মধ্যে চলে আসতেছে সম্প্রতি সময়ে বিভিন্ন রকম শিল্প বিভিন্ন রকম ইনভেনশনের কারণে এর মধ্যে সবচেয়ে যে বিশাল পরিবর্তনটা এসেছে তার মধ্যে আমি বলবো যে মানুষের এটার একটা পজিটিভ দিক হচ্ছে যে এতে মানুষের আয়ের পরিমাণ ও জীবন মান কিন্তু অনেক বেড়েছে এবং এছাড়া আপনার বিশ্বের যে ব্যবসা ক্ষেত্রে পণ্য সরবরাহ প্রক্রিয়াও কিন্তু অনেক ডিজিটালাইজ হয়েছে এই জন্য ব্যবসায়িকরা আহ ব্যবসা ক্ষেত্রে একটা আমরা বা ব্যাপক একটা উন্নয়ন আমরা দেখতে পেরেছি এছাড়া আপনার ডিজিটাল বিপ্লবের কারণে সবচেয়ে যেটা হচ্ছে যে আপনার সরকার পরিচালনা এবং নীতি নির্ধারক পর্যায়টা ডিজিটালাইজেশন আসতেছে সেটার ক্ষেত্রে আপনার আহ অনেকেই আরো কিছু নেগেটিভ যে জিনিসগুলো এরা বলতেছে সেটা তারা বলতেছিল যে অসাম্য এবং দারিদ্র পরিস্থিতিকে আরো ওরা দুর্বিষহ করে ফেলবে এই শিল্প বিপ্লব চার কেননা আপনার এই বিপ্লবের কারণে অনেক দেশই কিন্তু তাদের যে ডিজিটাল প্রযুক্তিটা সেটা রোবট বা যন্ত্রপাতি এগুলো ইউজ করবে সেক্ষেত্রে তৃতীয় বিশ্ব বা ডেভেলপিং কান্ট্রি যে শ্রম বা কম দক্ষ যে শ্রমিকরা তারা কিন্তু ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান আপনার আপনার এই প্রসঙ্গ থেকে আমার একটা প্রশ্ন রয়েছে যেটি হচ্ছে এর আগে আমরা প্রতিটি শিল্প বিপ্লবে দেখেছি পুরো বিশ্বে একটা অর্থনৈতিক ব্লুম বা অর্থনৈতিক উন্নতি যেটিকে আমরা বলি ব্যাপক ভাবে হয়েছে তো এই চতুর্থ শিল্প বিপ্লবে এসে যেটিকে বলা হচ্ছে যে রোবোটিক বা ডিজিটালাইজেশনের যে উন্নতি যেটির মাধ্যমে অনেকেই ধারণা করেন বিভিন্ন সময় আমরা দেখেছি বিশেষ করে বলেছেন যে এক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে মানুষ যারা তারা কর্মসংস্থান হারাবে তো সেক্ষেত্রে আসলে এই শিল্প বিপ্লব সাধারণ মানুষ বা বিশ্বব্যাপী যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের জন্য কতখানি উপকারী হতে হতে পারে আপনার ধারণা কি কি বলে আসলে আমার যেটা ব্যক্তিগত ভাবে মনে হয় প্রত্যেকটা দেশে কিন্তু তাদের নিজস্ব পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে কিন্তু তাদের যে এই শিল্প বিপ্লব চার সেটাকে মোকাবেলার একটা স্ট্র্যাটেজি বা একটা কর্মপন্থা সৃষ্টি করতে হবে সেক্ষেত্রে আপনার যদি ডেভেলপিং কান্ট্রি হয়ে থাকেন তার মানে আপনার যে যে আপনাকে চেষ্টা করতে হবে তাদেরকে বিভিন্ন রকম প্রযুক্তিগত শিক্ষা প্রতি আপনাকে আহ ওদেরকে উদ্বুদ্ধ করতে হবে এবং তাদেরকে ওই যে সুযোগগুলো সরকারের এটা প্রধান দায়িত্ব এই সুযোগগুলো তৈরি করা কেননা আপনার বাংলাদেশের কথা যদি আপনি ধরেন আমরা কিন্তু আহ বিশাল বড় একটা শ্রম বাজার কিন্তু আমরা মিডল ইস্টে আমরা জানি আছে কিন্তু মিডিল ইস্ট যদি আজকে যদি সব কিছু যদি ডিজিটালাইজ করে ফেলে এবং তাদের যে ইন্ডাস্ট্রি এগুলোতে যদি তারা বাংলাদেশ থেকে বা অন্যান্য যে উন্নয়নশীল দেশগুলো থেকে যে তাদের যে শ্রমিক আমদানি যে জিনিসটা সেটা যদি বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে এই মানুষগুলোকে কর্মসংস্থান করা বা ওদেরকে ওই ডিজিটাল ওয়েতে তৈরি করা কিন্তু সরকারি একটা দায়িত্ব আমি মনে করি যে এটার ব্যাপারে বাংলাদেশ সরকার তারা গত নয় বছরে তারা অনেক আসলে বিভিন্ন রকম ডিজিটালাইজেশন করেছেন বা ডিজিটাল সেন্টার তৈরি করেছেন আপনারা জানেন যে আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু বলেছিলেন যে শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে ঢাকা মানে কিন্তু বাংলাদেশ না বাংলাদেশের মেইন জিনিসটা জেনে হবে রহমান আরেকটি আরেকটি বিষয় হবে ইন্টারপ করতে যে হচ্ছে যদি আসলে এর আগে যে শিল্প বিপ্লবগুলো ছিল সেটি সেগুলো কিন্তু সাধারণ মানুষ বা বিশ্বব্যাপী একটা ইতিবাচক একটা ধারণা তৈরি করেছিল কিন্তু এখন যে শিল্প বিপ্লবের কথা বলা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব সেটিকে একটা আসংকাজনক একটা পরিস্থিতির মতো মনে হচ্ছে যদি আমরা ঠিকভাবে সেটিকে রিয়্যাক্ট করতে না পারি সেক্ষেত্রে আসলে আমি জানতে চাই যে এটি আসলে বিপ্লব কেন বলা হচ্ছে অর্থাৎ রেভলিউশন কেন বলা হচ্ছে শিল্পের ক্ষেত্রে আপনি খুব ভালো একটা কোশ্চেন করেছেন আসলে রেগুলেশন মানে হচ্ছে যে আপনার লাইফের যে আপনার অনেক কিছু যে জিনিসগুলো আপনি হয়তো আগে একভাবে ইউজ করতেছেন সেটা আরো অনেক ইজি করে ফেলা এবং আপনার ব্রেনটাকে অন্যদিকে ইউজ করা আপনার ইনোভেশন আপনার দিকে বেশি প্রভাবিত করা আপনি যদি দেখেন আমরা যদি এখন বর্তমানে মোবাইল বা আপনার কম্পিউটারে যে কাজগুলো আমরা করি একটা সময় কিন্তু এগুলো হাতে লিখতে হতো মানুষের মাথায় রাখতে হতো তো সেক্ষেত্রে আসলে আপনার একটা বিপ্লব থেকে একটা বিপ্লবে যখন আপনি যাবেন তার মানে আপনার যে ক্রিয়েটিভিটি যে মানুষের যে বুদ্ধির যে ক্ষমতা সেটা অন্যদিকে বিকাশ করার একটা সুযোগ তৈরি করা এই জন্য আসলে প্রত্যেকটা বিপ্লবী কিন্তু প্রথম থেকেই মানুষের ভিতরে একটা নেগেটিভ চিন্তা কাজ করে কিন্তু একটা সময় মানুষ এটাতে অভ্যস্ত হয়ে পড়ে এবং এবং এক একটা বিপ্লব থেকে আমরা আর একটা কিন্তু এভাবেই আস্তে আস্তে আমরা অভ্যস্ত হয়ে পড়ি এবং এটাকে অ্যাকসেপ্ট করা শুরু করি আপনারা সম্প্রতি সময় জানেন যে বাংলাদেশে কৃত্রিম রোবট যে সোফিয়া এসেছিল এবং সোফিয়া কিন্তু জার্মানিতে আপনার আপনার যদি একটা ইউটিউবে একটি ভিডিও দেখেন সেটা কিন্তু জার্মান যে হাইওয়েতে প্রথম চালকবিহীন গাড়িতে কিন্তু সোফিয়ার একটা ভিডিও আমি কিছু সম্প্রতি দেখেছি তার মানে চালকবিহীন গাড়ি কিন্তু জার্মানির মতো দেশ তারা কিন্তু অলরেডি তাদের হাইওয়েতে অ্যালাউ করে দিয়েছে তার মানে শিল্প বিপ্লব বা এই জিনিসগুলো কিন্তু আরো অনেক সাধারণ মানুষ সেই যে সুবিধাগুলো সেগুলো ধীরে ধীরে আরো ভোগ করা শুরু করে দিবে আমি মনে করি তার মানে আমরা আসলে বিপ্লব বললেই সেটা কি ইতিবাচক এখন আর বলতে পারছি না আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব হাবিবুর রহমান আমাদের সঙ্গে জার্মানি থেকে যুক্ত হয়েছিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান এবং জানাচ্ছিলেন চতুর্থ যে শিল্প বিপ্লবের কথা বলা হচ্ছে সেটির প্রভাব বিশেষ করে মানব জাতির উপর এবং পুরো বিশ্বের উপরে কিভাবে পড়তে পারে সেরকমই একটি বিষয় সম্পর্কে জানাচ্ছিলেন তিনি এবারে যাব ডেনমার্কে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কোপেন হেগেনে রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া যারা বিদ্যুৎ বড়ো আপনাকে জানতে চাই যে ডেনমার্কের মতো উন্নত দেশে আপনি থাকেন এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সাম্প্রতিক যেই উন্নয়ন সূচক সেই সূচকে বাংলাদেশ চৌত্রিশতম আপনার চোখে বাংলাদেশের উন্নয়নের অগ্রগতি এবং তুলনামূলক বিশ্লেষণটা জানতে চাই যে বাংলাদেশের আসলে সাম্প্রতিক সময়ে গত পাঁচ বছর বা দশ বছর যদি বলে থাকি এই এক দশকে বাংলাদেশের যে উন্নয়ন সেটির মূল্যায়ন আপনি কিভাবে করবেন ধন্যবাদ নিউজ টোয়েন্টি ফোর টিভি কে দেখেন ডেনমার্কের যে র্যাঙ্কিং উন্নত দেশের মধ্যে পঞ্চম আর অন্য ক্রাইটির উন্নয়নশীল দেশ সেখানে বাংলাদেশের স্থান হয়েছে চৌত্রিশতম যেখানে দুইটা আমি বলবো করতে একটা বিশাল বিষয় কিন্তু এই যে সার্বজনিক উন্নয়ন সূচকটা যেভাবে নির্ধারিত হয়েছে যেমন মানুষের যে উন্নয়নের ছোঁয়া মানুষের কতটুকু কাজে লেগেছে কতটা জনগোষ্ঠীকে আমি উন্নয়নের সুফল ভোগ করাতে পেরেছি একজন মানুষের সন্তান সন্তানি কয়জন বেকার রয়েছেন তার সঞ্চয় কত আর নাগরিক সুবিধা দিতে গিয়ে একটা সরকার কতটুকু ঋণ করেছেন এসের উপর এসবের উপর নির্ভর করে এই সূচক নির্ধারিত হয়ে থাকে আর উন্নয়নে যে ইন্ডিকেটর রয়েছে জিডিপি জিএনপি বার্থ রেট গ্রোথ রেট হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আর আর রয়েছে আপনার যে জিএনপি পার ক্যাপাসিটিটা সবকিছু মিলেই উন্নয়নের ধারক আর ডেনমার্ক উন্নত দেশের মধ্যে পঞ্চম এখানে সম্পদ রয়েছে অনেক জনসংখ্যা পরিকল্পিত উন্নয়ন রয়েছে রয়েছে মানুষের যে পরিকল্পনা উন্নয়নের করা হয় সেটা আগামী একশো বছরে কতটুকু কাজে লাগাতে সেভাবে নির্ধারিত হয়ে থাকে আর আমাদের দেশে যে উন্নয়ন প্রকল্পগুলো হয়ে থাকে সাধারণত অনেকটা অপরিকল্পিত কিন্তু এরপর আমি বলবো যে কি এই স্বাধীনতার ছচল্লিশ বছর পরও যে উন্নয়ন হয়েছে সর্বশেষ দশকে সেটা অভূতপূর্ব কিন্তু আরো বেশি হওয়া উচিত আপনি সিঙ্গাপুরের ইতিহাস জানবেন যেখানে পঞ্চাশ বছর আগে যে সিঙ্গাপুরের জন্ম তখন পার ক্যাপিটাল ইনকাম ছিল তিনশো বিশ ডলার আর বর্তমানে সেটা ষাট হাজার ডলার সিঙ্গাপুরের যেখানে বাংলাদেশের জন্ম ছচল্লিশ বছর হয়েছে সেখানে পার ক্যাপিটাল ইনকাম ষোলোশো ডলারের মতো বাংলাদেশের উন্নয়ন হওয়ার পিছনে যেটা কারণ হচ্ছে এই যে রাজনীতিক অস্থিতিশীলতার যেখানে উন্নয়নের জন্য যে জিনিসগুলো সবচেয়ে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়ন তখনই সম্ভব হবে আমরা পাশাপাশি যদি মানুষের সামাজিক সাংস্কৃতিক মানসিকতার পরিবর্তন করতে পারি যেমন বাংলাদেশে কোন সরকারের উন্নয়ন প্রকল্প চলমান থাকলে সেটা অন্য সরকার এসে বন্ধ করে দিচ্ছে আবার কোন সরকার উন্নয়ন প্রকল্পকে বাধা দেওয়ার জন্য বিভিন্ন বিরোধী দল লবিস নিয়োগ করে সেটা বন্ধ করে দিচ্ছে এইসবগুলো উন্নয়নের জন্য অন্যতম একটা বাধা বলে মনে হয় এরপরও মানুষ যদি কারিগরি শিক্ষা এবং শিক্ষার পাশাপাশি আরো বেশি ডেভেলপমেন্ট করা যায় তাহলে বাংলাদেশে আরো সামগ্রিক উন্নয়ন সম্ভব আর বাংলাদেশ সরকার যে উদ্যোগ নিয়েছে বিভিন্ন ছোট ছোট ইকোনমিক জোন সেই ইকোনমিক জোনের মাধ্যমে ইন্ডাস্ট্রি হবে ইন্ডাস্ট্রি হলে মানুষের কাজের সংস্থান হবে কাজের সংস্থানে মানুষের আয় বাড়বে মানুষের জীবনযাত্রার মান বাড়বে সুতরাং যে আমাদের দেশে রাজনৈতিক স্থিতিশীলতা খুবই দরকার আমাদের শক্তিশালী বিরোধী দল থাকলে বিরোধীদের ক্ষেত্রে বিরোধিতা না করে গঠনমূলক বিরোধিতা করা প্রয়োজন এই বিদেশে বিরোধী সরকারে দল দেশের উন্নয়নে এক হয়ে কাজ করে আমাদের দেশে রাজনৈতিক যারা ব্যক্তি রয়েছেন তাদেরকে মানসিকতার পরিবর্তনের মাধ্যমে আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের সূচক আগামী দশকে আরো বেশি বাড়ানো সম্ভব বলে মনে হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ডেনমার্কের নে হেগেনে বসবাসরত রাজনৈতিক বিশ্লেষক ডক্টর বিদ্যুৎ বড়ুয়া যুক্ত হয়েছিলেন এবং তিনি বলছেন যে সার্বিক জন্য আসলে প্রতিটি রাজনৈতিক দল সেগুলোর একটা মতৈক্য দরকার এবং সেগুলো বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে সেসব জায়গাতে সবাই যেন স্বার্থ বিরোধী হন সে বিষয়টি নিয়েই বিস্তারিত বলছিলেন তিনি পর্যায়ে নিচ্ছে আরও একটা বিরতি ফিরছে একটু পর আমাদের সঙ্গে আবার স্বাগত আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ আবার প্রবাসের খবর উনত্রিশ জানুয়ারি সোমবার থেকে কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে দেশের সরকার এই সুযোগটি কুয়েতে অবৈধভাবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা কতটুকু উপকারে আসবে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কুয়েত থেকে সেখানে থাকা প্রবাসী ময়নুদ্দিন সুমন সুমন আপনাকে জানতে চাই যে বর্তমানে যে সুযোগটি দেওয়া হয়েছে অবৈধ অভিবাসীদের কে বৈধ করা সেখানে আপনার কাছে জানতে যে অভিবাসী যারা রয়েছেন তাদের মধ্যে প্রবাসী বাংলাদেশী অভিবাসী কতজন রয়েছেন যারা এখনো পর্যন্ত অবৈধ এবং এই সুযোগটি প্রবাসী বাংলাদেশীদের কি ধরনের উপকারে আসবে এবং কিভাবে তারা আসলে কাজে লাগাতে পারেন ধন্যবাদ রামিম আসলে এখানে সঠিকভাবে কোনো তথ্য না থাকলেও বাংলাদেশের তবে ধারণা করা হচ্ছে প্রায় থেকে প্রতিশ হাজার বাংলাদেশী এখানে অবৈধ অবস্থান করছেন তো এখানে যারা এই এইসব অবৈধ ওনারা আছেন তারা বিভিন্ন কারণে বৈধ হয়ে থাকেন তো বিশেষ বিষয়টা আসলে আমাদের এখানে যে দুটো আমরা আমরা গতদিন গতকালকে কথা বলেছিলাম আমাদেরকে জানালেন

কুয়েত সরকারকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য আমাদের প্রবাসী অবৈধ দেশে যাওয়ার যে সুযোগটি করে দিয়েছেন সেই সুযোগটা আজকালে ফিঙ্গার না করে দেশে যেতে পারবেন আবার বৈধভাবে থেকে আবার ইচ্ছে করলে আসতে পারবে ধন্যবাদ আপনি জানাবেন যে আসলে কি এই কেন কেন অবৈধ হয় যে এখানে প্রবাসী রাষ্ট্রে একটু জানাচ্ছে আপনাকে ধন্যবাদ সুমন সরকার সাহেব আহ সর্বপ্রথমে আমি একটা কথাই বলবো যে এখানে যারা বিচার ব্যবসা করে সাধু বিচার ব্যবসায়ী যারা আছে তারা এখানে লোকজন নিয়ে আসে নিয়ে আসার পরে হয়তো আকামা ও লাগায় না অনেকটা সময় আসতে কোম্পানি তাদেরকে কাজ করা কিন্তু প্রথম দেয় না সেই যে ছয় সাত লক্ষ টাকা খরচ করে আসার পরে যদি তাদের ন্যায্যম বেতনটা না পায় সেই জন্যই তারা অনেক সময় বাধ্য হয় অবৈধ হতে এবং কোম্পানি ছেড়ে যেত ধন্যবাদ সবাই

তারা আপনাকে অসংখ ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা পরের সংবাদে চেষ্টা করব আপনাদের কাছ থেকে বাকি তথ্যগুলো জেনে নেওয়া আমরা একটু ইতালিতে যেতে হবে আমাদের সেখানে আরেকজন আর একজন সহকর্মী অপেক্ষা করছেন তার কাছ থেকে জানতে চাব যে প্রবাসীরা যারা কষ্টার্জিত অর্থ দিয়ে দেশে প্লট বা ফ্ল্যাট বুকিং দিলো অনেকেই তা বুঝে পার না প্রতার শিকার হন বেশিরভাগ প্রবাসী বিস্তারিত জানবো সহকর্মী রিয়াজ হোসেনের কাছ থেকে এই ধরনের সমস্যাগুলো আসলে কেন হয় রিয়াজ আপনার কাছ থেকে জানতে চাই এবং যেমনটি বলছেন যে প্রবাসীরা যখন প্লট বা ফ্ল্যাট বুকিং দেন তাদের সে দেশ থেকে বাংলাদেশে বুকিং দেন তো সেক্ষেত্রে আসলে জটিলতাগুলো কোন জায়গাতে হয় যে কারণে তারা আসলে প্রতারিত হন ধন্যবাদ আসলে প্রবাসী বাংলাদেশী যারা ইতালি নয় ইউরোপে যারা থাকেন তারা অনেক সময় তাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশে প্লট এবং প্লাটের

এবং অসংখ্য ধন্যবাদ আমরা যান্ত্রিক ত্রুটির কারণে আসলে আপনার কথা এবং আপনার সঙ্গে যারা রয়েছে তাদের কথা কিছুই বুঝতে পারছি না আমরা চেষ্টা করবো পরের যে সংবাদ সেই সংবাদে আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার আমাদের সঙ্গে ইতালি থেকে যুক্ত হয়েছিলেন রিয়াজ হোসেন এবং জানাচ্ছিলেন প্রবাসীরা যেই সে দেশ থেকে যখন কোন দেশে কোনো প্লট বা ফ্ল্যাটের বুকিং দেন তারা যেই নানাভাবে প্রতারিত হন সেসব কারণ সম্পর্কে জানাচ্ছিলেন তিনি আমরা পরের ঘন্টাতে চেষ্টা করব রিয়াজ হোসেনের কাছ থেকে সে বিষয়ে আরও বিস্তারিত জানার নিউজ টোয়েন্টি ফোর সংবাদ শেষ করব তবে তার আগে সরিয়া সোরিয়াভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ স্মরণ করে জানাবেন তফসিল ঘোষণা আঠারোই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন মনোনয়নপত্র জমা পাঁচ ফেব্রুয়ারি অচল নৌরুটগুলো দ্রুত চালুর তাগিদ প্রধানমন্ত্রীর নদী খনন ও রক্ষণাবেক্ষণের উপর বিশেষ গুরুত্বারোপ খালেদাজিয়া সহ ছয়জনের বিরুদ্ধে জিয়া অফানেস ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আট ফেব্রুয়ারি দুর্বলতা দূর করার উদ্যোগ আওয়ামী লীগের আজ থেকে নেতারা যাবেন জেলায় জেলায় এবং জাতীয়করণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে কর্মসূচি ঘোষণা শিক্ষক নেতাদের আর এখন এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য